হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এম টিএস দু হাজার চব্বিশে যে এক্সাম রয়েছে তার জন্য আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম তো আজকে তার চার নম্বর ভিডিও এবং এক্সাম ডেটটা এখানে দেখো ফোর্থ সেপ্টেম্বর দু হাজার তেইশ অর্থাৎ দু হাজার তেইশের সেপ্টেম্বর মাসের চার তারিখ এবং শিফটটা হচ্ছে ফার্স্ট শিফ্ট যেহেতু এক্সাম টাইম রয়েছে নাইন এ এম টু ইলেভেন এ এম আর যারা এই সেটগুলোর পিডিএফ নিতে চাচ্ছ অনেকজন কমেন্টে বলছে যে পিডিএফ নিতে চাই বা প্লি পিডিএফ সেন্ড অনেকজন বলছে তো তোমাদের বলছি তো পিডিএফের জন্য ডিসক্রিপশানে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে জয়েন করে যাবে ওখানে পিডিএফগুলো পেয়ে যাবে আর টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে সাজেস্টিভ এডুকেশান আমার চ্যানেল লোগো দেওয়া আছে তোমরা ওটা দেখে ওখানে জয়েন হয়ে যাবে ওখানে পিডিএফগুলো পেয়ে যাবে আচ্ছা আজকের প্রথম কোশ্চিন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত গুরু কে কল্যাণ সুন্দরম পিল্লাই এখানে কেটা কিন্তু নাম কে কল্যাণ সুন্দরম পিল্লাই এটা পুরোটা নাম যিনি একটি প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন তিনি ড্যাস এর ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী দু হাজার তেইশে ভূষিত হয়েছেন তো কে কল্যাণ সুন্দরম পিল্লাই ইনি একটা ড্যান্সের সঙ্গে যুক্ত সে ড্যান্সটার নাম হচ্ছে ভারতনাট্যম আর তোমাদের কাছে কোশ্চিন হচ্ছে ভারতনাট্যমটা কোথাকার শাস্ত্রীয় নিত অবশ্যই কমেন্টে বলবে নম্বর কে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন তো রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করবেন ওই রাজ্যের গভর্নর বা রাজ্যপাল ভারতে কোন নদীতে জাতীয় জলপথ টু বা এনডব্লিউ টু তৈরি করা হয়েছে তো জাতীয় জলপথ টু তৈরি হয়েছে ব্রহ্মপুত্রের ওপর ভারতে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলি প্রাথমিকভাবে জনসংখ্যার কোন অংশকে লক্ষ্য করে ওয়ানাবাসী ভারতীয় অর্থাৎ এনআরআই বা বড় কর্পোরেশন নিম্ন আয়ের ব্যক্তি এবং ছোট ব্যবসা উচ্চ আয়ের ব্যক্তি কোশ্চিনে দেখো এখানে বলেছে মাইক্রো ফাইন্যান্স অর্থাৎ ছোট ব্যবসায়ী হবে তো নিম্ন আয়ের ব্যক্তি এবং ছোট ব্যবসা হিমাচল প্রদেশ সরকার দুগ্ধ চাষিদের জন্য যে প্রকল্প চালু করেছে তার নাম কি তার নাম হচ্ছে সঞ্জীবনী নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সাঁত্রিশতম জাতীয় গেমস আয়োজন করবে ওড়িশা অন্ধ্রপ্রদেশ গোয়া কর্ণাটক তান্সার হচ্ছে গোয়া কালিদাস সম্মান হলো একটি মর্যাদাপূর্ণ শিল্প পুরস্কার যা প্রতি বছর ড্যাস সরকার দ্বারা উপস্থাপিত হয় তো কালিদাস সম্মান এটা মধ্যপ্রদেশ সরকার দেয় আইসিসি দু হাজার তেইশ ওডিআই ক্রিকেট বিশ্বকাপে কতটি দেশ অংশগ্রহণ করবে এটা কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু দু হাজার তেইশ ওড়িআই হয়ে গেছে তো এখানে অ্যান্সার হচ্ছে দশটি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এটা আমাদের এখন দরকার নেই অবশ্য দরকার হতে পারে যে প্রিভিয়াস ইয়ার মানে কোশ্চিন হিসাবে যে জিকে হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে না বর্ন এগেইন অন দ্য মাউন্টেন এ হিস্টোরি অফ লুজিং এভরিথিং অ্যান্ড ফাইন্ডিং ইট ব্যাক এটা একটা বইয়ের নাম এটা কার আত্মজীবনী বাচেন্দ্রি পাল ডিকি ডলমা সন্তোষ যাদব অরুণিমা সিনহা তো অ্যান্সার হচ্ছে অরুণিমা সিনহা বন এগেইন অন দ্য মাউন্টেন এ স্টোরি অফ লুজিং এভরিথিং অ্যান্ড ফাইন্ডিং ইট ব্যাক নিজের কোনটি অর্থের বৈশিষ্ট্য নয় এখানে অর্থ বলতে টাকা বোঝানো হয়েছে তো আমি ব্র্যাকেটে টাকা শব্দটা দিয়েছি বলছে নিজের কোনটি টাকার বৈশিষ্ট্য নয় বহনযোগ্যতা পতনশীলতা বিভাজ্যতা স্থায়িত্ব তো পতনশীলতাটা এটা অর্থ বা টাকার বৈশিষ্ট্য নয় প্রদত্ত বিকল্পের মধ্যে কোনটি ইকো সৃষ্টি করে যখন শব্দ তরঙ্গ প্রতিফলিত হয় এটা বলার দরকার নেই সবাই জানো যে যখন শব্দ তরঙ্গগুলো প্রতিফলিত হয় তখনই ইকো সৃষ্টি হয় যখন আমরা একটা বড় ঘরে যাই ঘরটা পুরো ফাঁকা থাকে তখন শব্দগুলো দেয়ালে লেগে লেগে প্রতিফলিত হয় তখন ইকো সৃষ্টি হয় আচ্ছা পরের কোশ্চিন ড্যাসের দুটি ঐতিহ্য রয়েছে একটি হলো সংকীর্তন যা ভক্তিমূলক দিক আর একটি অন্যটি হলো রস তো এটা কিসের সংকীর্তন এবং রস রয়েছে অপশান রয়েছে ওড়িশি সাত্রিয়া মণিপুরী নৃত্য ছাও তো অ্যান্সার হচ্ছে মণিপুরী আর মণিপুর নৃত্যটা কথাকার মণিপুরের নিজের কোন হ্রদটি লোনা পানির হ্রদ চিল্কা হ্রদ ওড়িশায় অবস্থিত এটা অফ ফায়ার কার আত্মজীবনী খুব একে ইম্পর্টেন্ট কোশ্চিন উইংস অফ ফায়ার এ আব্দুল কালামের আত্মজীবনী ভারতীয় সংবিধানের ড্যাস ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সংজ্ঞায়িত করে তো ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলো রয়েছে আর্টিকেল ফিফটি ওয়ান এ অর্থাৎ একান্ন এ ধারাই ডক্টর ভূপেন্দ্র কুমার হাজারিকা কোন ক্ষেত্রে ভারত রত্ন পুরস্কার পেয়েছেন তো ভূপেন্দ্র কুমার হাজারিকা এনার নাম শুনে সবাই ইনি গান গায় আর কি তো ইনি ভারত রত্ন পুরস্কার পেয়েছেন সঙ্গীতে বঙ্গোপসাগরে অবস্থিত বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন কোন ধরনের গাছপালকে প্রতিনিধিত্ব করে তো সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় ম্যানগ্রোভ বন আরব সাগরের মুম্বাই উচ্চ অঞ্চল ড্যাশ খনির জন্য পরিচিত তো মুম্বাই উচ্চ অঞ্চলটা হচ্ছে খনিজ তেল এটার নামটা উচ্চ অঞ্চল লেখা সব জায়গায় থাকে না মুম্বাই হাই থাকে ঠিক আছে মুম্বাই হাই খনিজ তেলের জন্য বিখ্যাত নিম্নলিখিত কোন বছরে বাল্যবিবাহ নিরোধ আইন পাস হয় উনিশশো উনপঞ্চাশ উনিশশো উনচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো ঊনত্রিশ তো অ্যান্সার হচ্ছে উনিশশো উনত্রিশ ভারতে দু হাজার এগারো সালের আদমশুমারী অনুসারে সর্বোচ্চ সাক্ষরতার হার রেকর্ড করা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঠিক জুটি চিহ্নিত কর তো এখানে একটা জানলেই কিন্তু মানে অ্যান্সারটা করা যাবে যে আমরা জানি যে কেরালা রাজ্য সব থেকে বেশি সাক্ষরতার হার রয়েছে তো অ্যান্সার হচ্ছে কেরালা এবং লাক্ষাদ্বীপ তো রাজ্য বললে কেরালা সবথেকে বেশি সাক্ষরতার হার আর যদি কেন্দ্রশাসিত অঞ্চল বলে তাহলে লাক্ষাদ্বীপ পূর্ব ভারত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কয়েকটি উপজাতীয় সম্প্রদায়ের মধ্যে শাল গাছের গুরুত্ব রয়েছে আর উদাহরণস্বরূপ ঝাড়খণ্ডে গাছের সময়ে ড্যাশ উৎসব পালিত হয় তো ঝাড়খণ্ডে গাছের সম্মানে সরহুল উৎসব পালিত হয় গেটো সোরা এরিনা জুনিয়র বালক আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছে তিনি কোন রাজ্যের লোক তো এখানে রয়েছে নামটা হচ্ছে গেটো সোরা এরিনা ইনি জুনিয়র বয়েজদের আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছে ইনি কোন রাজ্যের লোক তো এনি হচ্ছেন অরুণাচল প্রদেশের লোক ছাউ নৃত্য শিল্পী কে চিহ্নিত করুন যিনি সাহিত্য নাটক একাডেমির পুরস্কার 2021 পেয়েছেন 2023 এ দেওয়া হয়েছিল আসলে প্রশ্নটা হচ্ছে যে একজন ছৌ নৃত্য শিল্পী যিনি সাহিত্য নাটক একাডেমির 2021 পেশেন কিন্তু পুরস্কারটা আসলে দেওয়া হয়েছিল 2023 এ পুরস্কার তো এখানে অপশন রয়েছে ভرتি ভিতাল কুমকুম ধর ভুবনকুমার রবীন্দ্র অতিবৃতি ট অ্যানসার হচ্ছে ভুবন কুমার নিম্নলিখিত ভারতীয় সঙ্গীতজ্ঞদের মধ্যে কাকে গজল রাজা বলা হয় গোলাম আলী জগজিত সিং পঙ্কজ উদাস মেহেদি হাসান তো অ্যান্সার হচ্ছে জগজিত সিং উনিশশো উনত্রিশ সালের চারে এপ্রিল নিম্নলিখিত দুই বিপ্লবীর মধ্যে কে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন তো বোমা নিক্ষেপ করেছিলেন ভগৎ সিং এবং বটুকেশোর দত্ত এটা ভগৎ সিং এবং সুখদেব বলে কিন্তু এটা ভুল করবে না বোমা নিক্ষেপে যুক্ত ছিলেন ভগৎ সিং এবং বটুকেশোর দত্ত আর ফাঁসি হয়েছিল ভগৎ সিং সুখদেব এবং রাজগুরুরা ঠিক আছে ওকে